একুশে জুলাই কলকাতাতে শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে মৃত্যু হল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের আলতাপুরের তৃণমূল কংগ্রেস নেতা আইনাল হকের। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। শহীদ সমাবেশে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সেই প্রতিশ্রুতি মতো মৃত আইনাল হকের ছোট ছেলে কামরুদ্দিনের সরকারি চাকরি প্রদান করা হলো। সে করণদিঘি ব্লকের সরকারি চাকরিতে যোগদান করেছে। বৃহস্পতিবার সদ্য সরকারি চাকরি পাওয়া কামরুদ্দিন করণদিঘি বিধায়ক গৌতম পাল, বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী, 13 নম্বর জেলা পরিষদ সদস্য আব্দুর রহিমকে সম্মানিত করেন। বিধায়ক গৌতম পাল এই বিষয়ে কি বলেছেন শোনাব। আজকে আমরা আমাদের করণদিঘি ব্লক অফিসে এসে কামরুদ্দিন, যার পিতা হচ্ছে আইনাল হক, যার বাড়ি হচ্ছে করণদিঘি ব্লকের আলতাপুর 1 নম্বর অঞ্চলে কিসমত আলতাপুর গ্রামে, গত 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে যে ধর্মতলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভার ডাক ছিল, সেখানে যাওয়ার জন্য আমরা রায়গঞ্জ স্টেশন থেকে গত 19 তারিখে একসঙ্গে আইনাল হক, আমরা সকলে এখানকার কর্মীরা রওনা দিই এবং 20 তারিখ সকালে পৌঁছানোর পর সেখানে ক্যাম্পে উনি স্নান খাওয়া করে ঘুরতে বেরোন এবং পার্শ্ববর্তী বিধাননগর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তার জন্য আমি বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এবং দাবি করি যে এই আইনাল হক, যে আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং আমাদের আলতাপুর কিসমত আলতাপুর বুথের বুথ সভাপতিও ছিলেন, একনিষ্ঠ কর্মী ছিলেন, তার ছোট ছেলে কামরুদ্দিন এ কোনো কাজে লাগানো যায় কিনা তার প্রস্তাব আবেদন করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে গত 29 তারিখে বিধানসভায় তার ডকুমেন্টস আমরা জমা দিই এবং 31 তারিখে তার অ্যাপয়েন্টমেন্ট তার বাড়িতে আসে। পঞ্চায়েত দপ্তরের করণদিঘি ব্লকে তার পোস্টিং হয়েছে এবং সে জয়েনও করেছে। তার জন্যই আজকে আমরা করণদিঘি ব্লকে বিডিও সাহেব, আমাদের সভাপতি, জেলা পরিষদের সদস্য জয়েন্ট বিডিও সাহেব এবং সহসভাপতি, পঞ্চায়েত সমিতি, অন্যান্য কর্মদক্ষরা, আমাদের নেতৃত্বরা এখানে আমরা এসে 21 জুলাই ধর্মতলায় দিন দিবস শহীদ দিবসে পালন করতে গিয়ে মিটিংয়ে যেয়ে ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। মৃত্যুদেহ আমার এমএলএ সাহেব বিধায়ক করণদিঘির পৌঁছে দেন। যে উনি আমার বাবা ছিলেন আলতাপুর ওয়ানের বুথ সভাপতি, ওই আমার আইনাল হকের ছোট ছেলেকে এমএলএ সাহেব আবেদন জানান মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী সাহায্য করার জন্য আমাকে ধন্যবাদ, এমএলএ সাহেব ধন্যবাদ, তৃণমূল কর্মী ধন্যবাদ। ও সার্ভিসটা প্লেস করা আছে মাননীয় আমাদের অনারেবল এমআইসি পার্ক ডিপার্টমেন্টে, তার বদলে এইখানে ও সার্ভিসটা দেওয়া আছে। উনি অ্যাকচুয়ালিও অ্যাটেন্ডেন্ট টু এমআইসি স্যার এইভাবে আছে, কিন্তু সার্ভিসটা প্লেস করা আছে করণদিঘি ব্লকের আন্ডারে।